আমফান ঝড়ের পর থেকে টানা তিন দিনের ওপর বিদ্যুৎহীন এমত অবস্থায় উত্তর দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জু মিশ্রকে সামনে রেখে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ এবং জল না পেয়ে সমস্যায় পড়েন তারা। একেবারে সকাল থেকেই নবারুণ সংঘের সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের মুখে বিদ্যুৎ দপ্তরের গাড়ি, কর্মী সহ গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ চলতে থাকে। স্থানীয় কাউন্সিলর অঞ্জু মিশ্রকেও তার বাড়ি থেকে ঘটনাস্থলে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে দমদম থানার পুলিশ গেলে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। যদিও কাউন্সিলর জানিয়েছেন যতক্ষণ না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ লাইনের কাজ করছেন ততক্ষণ তিনি বাসিন্দাদের পাশেই আছেন। বারবার ফোন করা হচ্ছে, এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে গিয়ে কথা বললেও সমস্যার সমাধান হয়নি। তাই মানুষ সমস্যায় পড়ে রাস্তায় নেমেছেন তিনি জনপ্রতিনিধি। যতক্ষণ না সুরাহা পাচ্ছেন, জনগণ যা চাইবেন জনগণের পাশেই তিনি থাকবেন। বিক্ষোভ হলো যে আজ বেশ কিছুদিন ধরে আমফান যেটা একটা ঝড় আসবে, প্রাকৃতিক ঝড়, এটার জন্য মানুষ প্রস্তুত ছিল, কিন্তু কারেন্টটা নিয়ে যে এভাবে হবে এটা মানুষ, আমরা জনগণ এটা ভাবতে পারিনি। আমার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ড নর্দমদমে 21 নম্বর ওয়ার্ড দুটো থানা, একটা হচ্ছে নিমতা থানা, একটা হচ্ছে দমদম থানা। তো কালকে হতে পারে এক দুর্যোগ হয়েছে, কোথাও লাইন চলে গেছে, কোথাও গাছ পেতে গেছে, কোথাও অনেক অসুবিধা হয়েছে, পুরো পশ্চিমবঙ্গে অসুবিধা হয়েছে, সেটা সবাই আমরা মেনে নিয়েছি এবং জনগণও মেনে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কালকে দমদম আমার নিমতা থানায় কিছুটা কাজ একটা অবধি করে গেছে, ঠিক আছে, কিন্তু আমার দমদম থানায় যে ভেতরে যে এরিয়াটা পড়েছে সেখানটায়, যেখানে আমাদের কাশীপুরে যে এরিয়াটা, সেখানে বারে বার ফোন করেও আমি করেছি, দমদম থানায় করেছি বারবার করে, আজ অবধি এই মুহূর্ত অবধি কিছুক্ষণ আগে আমি সুপ্রতিম বাবুর সঙ্গে কথা বললাম এবং আমার এলাকার লোক সেখানে গেছে, গিয়ে নাম্বার পুল নাম্বার দিয়ে এসছে, তাদের সমস্যার কথা বলেছে। এখানে অনেক রুগী আছে যারা কারে একটু মানে এসি ছাড়া তারা থাকতে পারছে না, এরকম রুগী আছে এখানটার। তারা আজকে 4 দিন ধরে কত অসুবিধার মধ্যে রয়েছে। আজকে দেখা যাচ্ছে 1 মাসের বাচ্চা ঘরে রেখে সেই মা আজকে রাস্তায় নেমে এসছে এই কারেন্টটা নেই বলে, জল নেই, কারেন্ট না থাকলে জল পাচ্ছে না তারা। এমনিতে জ্বরে গাছপালা পড়ে গেছে, জল বাড়িতে ঢুকে গেছে, তার মধ্যে যদি কারেন্টটা 2 দিন ঠিক আছে, একটা দুর্যোগ হয়েছে ঠিক আছে, তাই বলে এত বড় এরিয়া সব ঠিক আছে, কিন্তু যখন আমার এলাকার লোক সেখানে পৌঁছালো এবং সেখানে ডকেট করলো, তখন তো একবার আসবে, একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে 10টা না 9টার সময়, তারা 2জন এসে বসে আছে, কোনো কাজ করছে না।